কি বলতো, ওটা জিজ্ঞেস করছো, ওটা কি জিজ্ঞেস কর? পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ি বাড়ি ফিল হয়। তাহলে একতলা লিফট, এটা একতলা, ওদিকটা একদম, ওই দিকটা রান্নাঘর, দুপাশে ঘর, খুব পরিষ্কার। যেটা সিঁড়ি আর যে আমাদের রুম, ধরো চারতলা। গুড মর্নিং, কেমন আছেন? আপনারা সবাই খুব ভালো আছেন? এই যে বর্ণ চলে এসছে হসপিটাল থেকে বাড়িতে, এখন একটু ঠিক আছে, চলো। এই আমরা এখন একটু ছাদে যাচ্ছি, আমরা যে হোটেলে থাকি আগরবাল রেসিডেন্সি, ওটা ছাদটা একটু আমাদের ফিরিয়ে দিই। এদিকে দেখো বাবা, কি মজা, কি মজা, কি মজা, বর্ণ খায় ব্যাং ভাজা, ব্যাং ভাজা, এটা কি মজা বলো, কি মজা। আমরা এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে, তাই ভাবলাম একটুখানি, অন্য খাচ্ছিল না তাই ওকে একটু গুড়িয়ে গুড়িয়ে খাওয়াচ্ছিলাম। এটা নিচে আমার, এই যে পাশে এখানে পাহাড় আছে, খুব সুন্দর লাগে সকালবেলাটায়, খুব সুন্দর জায়গা। বা এখানেও মেঘ ডাকছে শুনছি, কলকাতায় বৃষ্টি হচ্ছে, এখানেও ভালোই ওরকমই ওয়েদার, রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে না, হ্যাঁ, সুন্দর লাগছে। সুন্দর লাগছে দেখুন, পাপাকে দিয়ে অনেক কাজ করাচ্ছি, জামা কাপড় মেলানো করাচ্ছি। বিশেষত্ব সব জায়গায় সোলার সিস্টেম সব করা আছে। ওনার বাবা গিয়ে একটুখানি কাজ দেখিয়ে দিচ্ছে, ও ভাই একে ধরো একটু, একে একটু ধরো গো। এসির আউটলেট বাবা, দেখুন সব বাড়িতে সোলার সিস্টেম রয়েছে, সব বাড়িতে, সব হোটেলে। খুব ভালো এই আগরবাল রেসিডেন্সিতে আমরা থাকি, মানে এখানে যে উঠবে সে আর বাইরে কোথাও যেতে চাইবে না, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ি বাড়ি ফিল হয়। ওটা কি বলতো, ওটা জিজ্ঞেস করছো, ওটা কি জিজ্ঞেস কর? বাইরে ওয়েদার চেঞ্জ হতে শুরু করেছে, ভগবানও পাপাকে পেলে আর কিছুই চায় না। কি সুন্দর পাখি ডাকছে, তো ভালো লাগছে পাখির কলর। পাহাড় উঠবে অন্য, পাহাড় কোথায় বর্ণ? এ দেখো, ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, বাঁধ ভেঙেছে, এই হোটেলটা চারতলা, আমরা এখন আছি
উপরতলায় খুব পরিষ্কার, হ্যাঁ। কিন্তু একটা জিনিস কি, এখানে যেহেতু মারওয়াড়িদের হোটেল তাই নিরামিষ খেতে হয়, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না, ভালোও হয়। এমনি হসপিটাল ঘর করে করে রান্না করার সময়ও পাই না, যখন পাই নিরামিষই খেয়ে নিই, আর যদি কখনো ইচ্ছা হয় বাইরে গিয়ে খেয়ে নিই। একটু অসুবিধা হয় বর্ণর, এই যে এদিকটা বারান্দা, যেদিকটা বারান্দা এই পাশে যেটা ওটা এনারই ভাইয়ের, আর একটা আগরওয়াল রেসিডেন্সি, রেসিডেন্সি এই যে পরপর ঘর, এদিকে সাতটা ওদিকে সাতটা, পরপর প্রত্যেকটা ফ্লোরে একই। যেখানে লিফট আছে আর এদিকে সিঁড়ি, লিফট আছে, লিফটটা চারতলা পর্যন্ত, ছাদের উপরে লিফটটা যায় না। এইটা আমাদের ঘর, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এখানে যে বর্ণ, বর্ণর বাবা দাদু সব বসে আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এই যে এটা কিচেন, এখানে হাত ধোয়ার বাসন ধোয়ার জায়গা, এতগুলো লম্বা দিয়ে লাইন দিয়ে সব রয়েছে। উনুন, এখানে ক্যামেরা লাগানো আছে, যদি মাছ মাংস কেউ খায় দেখতে পাবে। নিরামিষ খাওয়া হয়, এই যে এখানে গ্যাস আছে লম্বা করে, হয় যে পুরো লনটা এতটা। এই হোটেলে ডবল বেডের রেট হলো 525 টাকা করে, আর ট্রিপল বেডও আছে, আবার মানে চারটে বেডও, বেডেরও রুম রয়েছে এখন নতুন করেছে। তো চারটে বেডের রুমে আমি জানি না কত কী চার্জ, ট্রিপল বেডে 625 টাকা। আর এরই মানে ওই রেটের মধ্যেই গ্যাস আর বাসনপত্র কিন্তু ইনক্লুডিং, ওর জন্য আলাদা কোনো চার্জ হয় না। মানে তারপর প্রেশার কুকার এখন নতুন দিচ্ছে, তার জন্য মোটামুটি এখন 5 টাকা করে পার ডে নেয়। এর বাইরে গ্যাস আর বাসনের কোনো চার্জ এক্সট্রা হয় না, কিন্তু একটা এক্সট্রা লোক যদি ধরুন ডবল বেডে যদি এক্সট্রা লোক থাকে তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়, বা ট্রিপল বেডরুমেও যদি এক্সট্রা লোক থাকে তার জন্য চার্জ আলাদা নেওয়া হয়। কিন্তু গ্যাসটা পুরোই ফ্রি, মানে ওর মধ্যেই, ভাড়ার মধ্যেই। যদি কারোর কখনো মানে দরকার হয় বা মনে হয় যে এই হোটেল বুক করবেন, তো আমাকে বলতে পারেন, আমিও জানাশোনা হয়ে গেছে, তো আমি হেল্প করে দেবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগ নিয়ে, মানে আমরা বাড়ি ফিরছি সেই ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।